দেখুন, এবার ভারতীয় সেনাবাহিনী সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য। ভারতীয় সেনাবাহিনী বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী। ভারতের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় প্রতিদিন ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকেরা তাদের অমূল্য জীবন দেশমাতৃকার উদ্দেশ্যে উৎসর্গ করে চলেছে, যাতে আমাদের মতো সাধারণ নাগরিকরা সুখে শান্তিতে নিজেদের জীবনযাপন করতে পারি। একটি স্বাধীনতা ও শক্তিশালী রাষ্ট্রের মুক্ত বাতাসে প্রতিদিন শ্বাস নিতে পারি। দেশের জন্য আত্মসর্বস্ব ভারতীয় সেনাবাহিনীর কিছু জানা অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি। ভারতীয় সেনাবাহিনী আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী, কিন্তু এই সেনাবাহিনীতে কাউকে জোর করে অন্তর্ভুক্ত করা হয় না। ভারতীয় সেনাবাহিনীতে স্বেচ্ছায় ইচ্ছুক ভারতীয়রা অংশগ্রহণ করে, তাই ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর সবথেকে বড় ভলেন্টারি সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীতে জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে কাউকে নেওয়া হয় না। জাতি ধর্মের ভিত্তিতে এখানে কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। বীরত্ব ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি। ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 প্রস্তুত করার পরে ভারত বর্তমানে আমেরিকা, রাশিয়া, চীন ও ফ্রান্সের মতো দেশের এলিট ক্লাবে নিজের জায়গা করে নিয়েছে। জঙ্গল ও পার্বত্য যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা সর্বজনীন। ভারতীয় সেনাবাহিনী হাই অ্যাটিচিউড ওয়ারফেয়ার স্কুলের মতো পৃথিবীর সবথেকে এলিট মিলিটারি ট্রেনিং সেন্টারের পরিচালনা করে থাকে, যাতে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিতে আসে। আফগানিস্তানের যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স এই মিলিটারি একাডেমি থেকেই ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 1971 সালের বাংলাদেশ পাক যুদ্ধে প্রায় 93,000 জন পাকিস্তানি সেনা পরাজয় স্বীকার করে ভারতীয় সেনাবাহিনীর সামনে, আত্মসমর্পণ করেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবথেকে বড় সেনা আত্মসমর্পণের ঘটনা। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ বীরত্বের ফলস্বরূপ পাকিস্তান দুই টুকরো হয়ে ভেঙে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের গঠন হয়েছিল। লঙ্গেলায়ার যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের ইতিহাস আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। 1971 সালে এই যুদ্ধে মাত্র 120 জন ভারতীয় সৈনিক, 2000 জন পাকিস্তানি সেনা, 45টি ট্যাঙ্ক ও একটি মোবাইল ইউনিটের বিশাল সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। 120 জন ভারতীয় সেনা সারা রাত ধরে যুদ্ধ করে নিজেদের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে ভারতের সীমান্তে অতিক্রম করতে দেয়নি। ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনা যৌথভাবে পৃথিবীর সবথেকে বড় উদ্ধার কাজ অপারেশন রাহত পরিচালনা করেছিল। 2013 সালে উত্তরাখণ্ডের বন্যা দুর্গতদের মধ্যে 382,400 কেজি ত্রাণ সামগ্রী বণ্টন ও 2,00,000 জন নাগরিককে নিরাপদ স্থানে উদ্ধার করে আনা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজ নির্মাণ করার কৃতিত্ব অর্জন করেছে। 1982 সালে লাদাখে ড্রাস ও সরু নদীর মধ্যে বিলি ব্রিজের নির্মাণ করে, যা দুর্গম হিমালয়ের এক প্রান্তকে অপর প্রান্তের সাথে সহজেই যুক্ত করেছে।